হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত খুব সহজভাবে রান্না করব। হায়দ্রাবাদেই দম বিরিয়ানি গড়ে থাকা কিছু মশলা দিয়েই খুব সহজভাবে এটা রান্না করা যায় চলুন তাহলে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিই তো এখানে আমি দুই কাপ পেঁয়াজ কুচি নিয়েছি তেলটা গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে যখন এরকম একটা কালার হবে তেল থেকে তুলে নেব তারপর একটু ছড়িয়ে রাখবো এবার মাংস ম্যারিনেট করার জন্য এখানে আমি এক কেজি হাড় চর্বি সহ মাংস নিয়েছি খাসির মাংস এখানে মশলা নিয়েছি টালা জিরা গুঁড়া এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনে গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ জয়ফল জয়চি গুঁড়া এক চা চামচ দারচিনি এলাচ লবঙ্গ শাহি জিরা একটা চা চামচ লবণ নিয়েছি একটা চা চামচ আর গরম মশলা গুঁড়া নিয়েছি এক চা চামচ সব মশলাগুলো এবার মাংসের মধ্যে দিয়ে দেব টক দই দেব এক কাপ আদা রসুন বাটা দেব, দুই চা চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব এক কাপের মতো এবার একসাথে ভালো করে মিশিয়ে নেব যেই তেলে পেঁয়াজ বেরেস্তা করেছি সেই বেরেস্তার তেল থেকে আমি এখানে আধা কাপ তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আবারও একটু মিশিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেব তিন চার ঘন্টা তার চেয়ে বেশি সময় যদি রাখেন তাহলে ফ্রিজে রাখতে হবে নর্মাল ফ্রিজে তিন চার ঘন্টা রাখার পর এখানে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি পুদিনা পাতা কুচি আর লেবুর রস হায়দ্রাবাদি বিরিয়ানিতে এই তিনটা উপকরণ অবশ্যই দিতে হয় তো আমিও দিয়ে নিলাম এক টুকরা লেবুর চিপে আবারও ভালো করে মিশিয়ে নেব ম্যারিনেট করার পরে ধনেপাতা পাতা পুদিনা পাতা লেবুর রসটা দিলে ফ্লেভারটা বেশি পাওয়া যায় তরল দুধ নিয়েছি এক কাপ জাফরান কালার হাফ চা চামচ দেবো আর গোলাপ জল দিয়ে দেবো এক চা চামচ কেরো জল দিয়ে দেবো এক চা চামচ একসাথে মিলিয়ে নেব বাসমতি চাল নিয়েছি তিন কাপ চালটাকে ভালো করে ধুয়ে পনেরো বিশ মিনিট রেখে দিলে এরকম সাদা সাদা হয়ে চালটা ফুলে বড় হয়ে যাবে তারপর সেদ্ধ করে নেব এখানে নিয়েছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আর শাহি জিরা এবার হাড়িতে পরিমাণ মতো পানি দেব তারপর এগুলো দিয়ে দেব আর লবণ দিয়ে দেব আর দেব তেল এক টেবিল চামচ লবণ দিয়েছি আমি এক টেবিল চামচ এবার এক টুকরা লেবুর রস চিপে এর মধ্যে দিয়ে দেব তাহলে চালটা ঝরঝরে সুন্দর থাকবে পানিটা যখন বলক আসবে চালগুলো দিয়ে সাত আট মিনিট জাল করব। চালগুলো পুরোপুরি সেদ্ধ হবে না উপরটা হয়ে যাবে আর ভেতরে একটু সাদা সাদা থাকবে আশি পার্সেন্ট হয়ে গেলেই চালগুলোকে ছেঁকে নিতে হবে তো চালটা সেদ্ধ হতে হতে আমি মাংসগুলো একটা হাঁড়িতে নিয়ে নেব তো হাড়ির নিচে কিছুটা ঘি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তারপর মাং মেরিনেট করা মাংসগুলো এভাবে বিছিয়ে দেব। কিছু কাঁচামরিচ কুচি এর উপরে দিয়ে দেবো সুন্দর ফ্লেভার হবে আর ঝালটাও হবে দিয়ে দিলাম পেঁয়াজ ব্যারেস্তা এবার সিদ্ধ করা চাল এখান থেকে তুলে অর্ধেকটা আমি দিয়ে দেব এবার চালগুলোকে চারপাশে বিছিয়ে নেব এর উপরে দিয়ে দেব ধনে কুচি পুদিনা পাতা কুচি পেঁয়াজ ব্যারেস্তা আর যে জাফরান কালার মিশিয়ে আমি দুধ রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দেব এই দুধটা দেওয়ার কারণে চালের বাকি অংশ সেদ্ধটা এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে যাদের কাছে জাফরান নেই তারা জাফরান কালারটা দিয়ে নেবেন তো আমার কাছে জাফরান নেই আমি কালারটাই দিয়ে নিয়েছি সুন্দর জাফরান কালার হবে তো বাকি চালগুলো আবারও একইভাবে আমি বিছিয়ে দিয়ে ধনেপাতা পাতা পুদিনা পাতা দিয়ে নেব আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব বাকি দুধটুকু এর মধ্যে দিয়ে দিয়েছি আর উপর থেকে দিয়ে দিতে হবে ঘি এখানে আমি ওয়ান থার্ড কাপ ঘি দিয়ে দিয়েছি আর একটু জাফরান কালার চারপাশে ছড়িয়ে দিলাম সুন্দর একটু কালার হবে এবার আটা গুলিয়ে হাড়ির চারপাশে একটু আটা লাগিয়ে নেব তারপর ঢাকনাটা উপর থেকে বসিয়ে দিলে আর ভেতর থেকে বা বের হবে না তো দমে বসিয়ে দেবো যেন ভেতর থেকে হাওয়া বের হতে না পারে সেজন্য আটা এভাবে দিয়ে নিতে হবে আর ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি এবার তাওয়ার উপরে এই হাঁড়িটা বসিয়ে চুলার জালটা মিডিয়াম লোতে রেখে দশ মিনিট জাল করব দশ মিনিট জাল করার পর চুলার জালটা লোতে করে আরও চল্লিশ মিনিট দমে বসিয়ে রেখে রান্না করব তারপর ডাকনা খুলে পরিবেশন করব দেখুন কত সুন্দর হয়েছে খুবই সুন্দরভাবে চালগুলো যেমন ঝরঝরে হয়ে সেদ্ধ হয়েছে আর মাংসটাও একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো ডাকনা খুলে যখন দেখবেন যে বিরিয়ানিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে অথবা দেখতে পাবেন যে ভেতরে একটু পানি পানি রয়ে গেছে সেক্ষেত্রে ডাকনা খুলে আরও একটু জাল করে নেবেন অনেক সময় চুলার জালের উপরেও রান্নাটা এদিক সেদিক হয়ে থাকে সময়টা কম বেশি লাগতে পারে আর মাংসটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এই দেখুন খুবই লোভনীয় হায়দ্রাবাদি দম বিরিয়ানি খুব সহজভাবে রান্না হয়ে গেল আশা করছি একটু হলেও নতুনদের জন্য উপকৃত হবে ভালো থাকবেন রেসিপি ভালো লাগলে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ